নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে আন্তরিক অভিনন্দন জানাই সকল প্রিয় দর্শক বন্ধুকে। আগামীকাল সোমবার প্রত্যেকে নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আগামীকাল দ্বিতীয়া এবং তৃতীয়া তিথি রয়েছে, উত্তর ফাল্গুনী এবং হস্তা এই দুটি নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। যোগ রয়েছে ধৃতি যোগ, এবং শুভ সময় যেটা রয়েছে আপনার খুব ভালো একটা সময়, সেটা হচ্ছে 12:10 থেকে 12:58 পর্যন্ত সময়টা খুব ভালো রয়েছে। আর রাহুকাল যেটা রয়েছে সেটা সকাল 7:35 থেকে 9:05 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময় কোনো শুভ কোনো কাজ আরম্ভ করবেন না। এবং আগামীকাল যে সোমবার যে 5 রাশির আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিতে চলেছি, হয়তো আপনার রাশির নাম থাকতেই পারে, তার বলে যে আপনার সাথে সেম ঘটনা ঘটবে এমন না। সেম রাশির কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রেই যে অর্থপ্রাপ্তি 100% হবে আমি এ কথা বলি না, কিন্তু কিছু ক্ষেত্রে অনেকের মানুষের সঙ্গে কিন্তু মিলবে যদি আপনার প্রবল যোগ থাকে। এবং এর সাথে সাথে আপনারা ভিডিওগুলো শুনছেন, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অবশ্যই আপনারা প্রতিকার প্রতিবিধান করুন। এবং এর সাথে সাথে আপনারা এই যে নবগ্রহের মধ্যে কোন গ্রহগুলো আপনাদের ক্ষেত্রে অশুভ রয়েছে তার রেমিডিয়াল মেজারমেন্ট করুন। আর আপনার 2-1 জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ কি করবে? রাহু রক্ষা কবচ করবে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে, কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা আর রাহু হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। তাই রাহু রক্ষা কবচ কি করে, যে রাহু গ্রহের যে ক্ষমতা তার ক্ষমতাকে বৃদ্ধি করে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করে। আমি বারবার বলছি, যে কোনো দিক থেকেই আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হতেই পারে। অনেকে কি করছেন যে রাশির নাম টার্গেট নাম্বার শুনে আপনারা মোটা অঙ্কের লটের টিকিট কাটছেন, কারো ক্ষেত্রে লটের টিকিট বাঁচছে, কারো ক্ষেত্রে বাঁচছে না, কই কুসিতে আমার তো হলো না। আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করি, একবার ব্যক্তিগত জন্মছক যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা একবার দেখিয়ে নিন, আপনার ক্ষেত্রে সময়টা কখন রয়েছে, কারণ একটা নির্দিষ্ট সময় থাকে যে সময়ে যদি অ্যাপ্লাই করা যায় কিনা অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। এবং সর্বোপরি এটা ভাগ্যের খেলা, তাই ভাগ্য ভাগ্যকে যদি স্ট্রং করা যায় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু 100% কিন্তু হবে। তো যারা ভিডিওটি শুনছেন না, একবার পরামর্শ করে নিন, প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু হবে। এবং পাশাপাশি আপনারা রাহুর বীজমন্ত্র পাঠ করুন, কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ হচ্ছে রাহু, তাই রাহুর বীজমন্ত্র পাঠ করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশি যত দর্শক রয়েছেন আপনার জন্য, বৃশ্চিক রাশি যত ভিউয়ার্স রয়েছেন আপনার জন্য আগামীকাল কিন্তু দিনটা খুব শুভ দেখা যাচ্ছে। আপনার ক্ষেত্রে আগামী দিনে শুভ সময়টা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। আপনার ক্ষেত্রে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেই পারে। বৃশ্চিক রাশি আপনার যে সময় যেটা রয়েছে সকাল 11:34 থেকে 12:28 পর্যন্ত টাইমটা শুভ। আপনাদের টার্গেট নাম্বার 9। দ্বিতীয় যে রাশি সেই রাশির নাম আপনার কর্কট রাশি। হ্যাঁ, আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আগামী দিনটা শুভ হতে চলেছে। যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে চলে, যে কোনো দিক থেকে শুভ যেমন হবে, যে কোনো দিক থেকে আপনাদের ব্যবসা, আপনাদের শেয়ার মার্কেট বা কোনো জায়গাতে টাকা আটকেই ছিল লটারি ফাটকা থেকেও কিন্তু আপনারা এই সময় আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আপনাদের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে 2। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে
11:55 থেকে 12:58 পর্যন্ত টাইমটা শুভ। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনার আগামীকাল শুভ একটা সময় রয়েছে, আপনার আপনি হতে চলেছেন আগামীকালের সৌভাগ্যশালী রাশি। আপনার ক্ষেত্রে আগামীকাল শুভ হতে চলেছে। আপনার ক্ষেত্রে যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে শুধুমাত্র 6। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সেটা 10:30 থেকে 11:34 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। চার নম্বর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির আপনি জাতক হন, আপনার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব শুভ কিন্তু যাবে। যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি হতেই পারে, আপনার শেয়ার বাজার, স্টক মার্কেট, অনলাইন ট্রেডিং, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যারা লটের টিকিট কাটেন, একটা নেশার মতন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমি টার্গেট নাম্বারটা বলি। আপনাদের টার্গেট নাম্বার 8 এবং 6। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 10:50 থেকে 12:12 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার একদম অন্তিম এবং শেষ রাশি, সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রবল যোগ দেখতে পাচ্ছি। যে কোনো দিক থেকেই আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে, আপনি হতে চলেছেন আগামীকালের সৌভাগ্যশালী রাশি এবং আপনার আগামীকাল দিনটি শুভ হতে চলেছে। আপনাদের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে 3 এবং 4। আপনাদের যে শুভ সময় সময়টা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুপুর 12:12 থেকে 12:58 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই পাঁচটি রাশির আমি কথা বললাম, এই পাঁচটি রাশির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, যদি আপনার জন্মছকে গ্রহের স্থিতিগুলো ভালো থাকে। আমি একটা কথা বলবো, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় কিন্তু হবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।